স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় বরিশালে 22 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠান থেকে 5,500 টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা এবং আরাফাত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার 3 মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বরিশালে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি রক্ষায় 18 দফা নির্দেশনা দিয়েছে। নগরীর সদর রোড, জেলখানার মোড়, নতুন বাজার এবং নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় 22 জন ব্যক্তি এবং 1টি প্রতিষ্ঠান থেকে মোট 3,500 টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে বাসে যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়। এই নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন নগরীর নদীবন্দর এলাকা এবং নগরীর নবগ্রাম রোডের সোনামিয়ার পোল এলাকায় অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা জরিমানা আদায় করেন। এ সময় করোনা থেকে রক্ষায় সকলকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বয়। Hey!